बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। सानी निवेदित, शमसुल हक प्रयोजित, आजमीर रेकर्डिंग सेंटर, मुक्तियोद्धा सुपार मार्केट, रियाजुद्दीन बाजार, चट्टग्राम। मोबाइल 01819330853। शिराय शिरा तुम्हारे नाम अल्लाह नलायक
ভয়ানক সুরর তফসির করে বলে দিজি দিবা আর নবীর প্রশংসায় ভরা আর কদুগা বলে কোরআন শরীফ কুলিয়ে রে নবীর তারিফ কর্ণ তোয়াই নবার উদ তোয়াই ফাইদে বলে কুল ইন্নামা আনা বসরুম মিসলুকুম আর নভরে আর কি নিকে ভিন্ন করে কোরআন শরীফের এটা আয়াত আরো আসালা তাকারাবুস সালাত নমাজর খাস নজরে লয় কই মে কোরআন শরীফের আয়াত তো লা তাকারাবু সালাত সালাত তোমার নমাজর খাস নজরে কিন্তু সময় এটা শর্ত আছে হত নজরে শর্ত আছে হতে ওয়ান্তুম সুখার তোমারা যাতে মর্তত খ নেশা জাতীয় জিনিস ক এসব অন্য দিন নমাজর খাসে নজরে ইন এতদাই ইসলামের কথা এখন কথা আনা বসর মিসলুকুম এ দুর্ভরদে হ্যাঁ হ্যাঁ নবী কর্তব দেখিও নি কোরআন শরীফ কথা আছে নবী তোমার দলিল বলি কব দে নাউজুবিল্লাহ ইয়ার ফিসু দি আয়াত জিয়ান আছে ইয়ান আন নফরে ইয়ান দাইয়োর নাম দে ইয়ান নদরে ইউ হাই লাইয়া ইউ হা ইলাইয়া আর হাসে ওহি তুই তোমার দলিল হত দে তোমার হাস কি ওহি এ নাকি না তুই আর তুই নবীর দলিল করতো লই গেলে গুই তুই তো আর নবীর দলিল নাই ই নাই অপ্রাসঙ্গিক কথা হই দিয়ে আই তো ফেরত এসছি আর একটা কথা খালি রাতে নাই আমার তানার বৈরাগ আর তো একজন প্রশ্ন করলো হুজুর আমারা উদয় নবীর জন্ম দিবস গরম দেন আহাদ হয়তো তোর মৃত্যু দিবস নাই তা আহ দিবে খনা খন্ন ইবে হবর কি মেরি ইবে খন্ন দেখাই দিও না হয়তো তোর ইবে খন্ন তাই তো হই নেবে আহ দি যেই দিন যে তারিখ যে অক্ত আর নবী দুনিয়ার তো সিরিবেন নি এই দিন এই সময় এই অক্ত নবী দুনিয়ার তো তো সিরিব লিখ হয়তো তোর এন থে গর্গি আহদি এন গর্গি দেন আল্লাহ জানে দেন শেষ জগত মে জি এন হতুক জাহেল মূল হই আইব ইতারা নবীর জন্মদিবস নগরী রে মৃত্যু দিবস গরিব আল্লাহ সাহেব তুই ইতার লাই আল্লাহ রে ফক নাড়ি দিয়ে দে গরিব না পারে না একদিন যদি আগামী যে হইতো তলি তো মৃত্যু দিবস গরিবের একখান কি হইতো ইয়া তো উদয় দিন নয় মাস নয় তারিখ নয় সময় একখান দিক যে দিন যে মাস হোক যে তারিখ হোক যে অক্ট দুনিয়াত আইসি এই দিন এই তারিখ এই মাস হোক এই সময় নবী দুনিয়াত তুন তরসিব লেগে অনেক উজন গরিব লাগে সুযোগ পেতেন লাগতুন না তুই কিনলেন নফাত দিয়ে কিনলে আল্লাহ গড়ি দিয়ে দেন কদুক আই রোদে ইবে গরিব আল্লাহ চাই ইবে নগরী জন্ম দিবস নগরী মৃত্যু দিবস গরিব আল্লাহ চাই রোদে ইতাল্লাই আইবে নারী দিয়ে দিয়ে আল্লাহ ইয়ে ফতিয়ে নারী দিয়ে দেন নগরী ইয়া আমরা বুঝে দিচ্ছি না মৃত্যু দিবস কেন নগরী লে বুঝল বলি আমরা তো ইনশাল্লাহ করতে দিবে হ্যাঁ আর একখান হতল দিন নবী তো জিন্দা নবী জিন্দা কইলে জিন্দা আর দেডল দিয়া জিন্দা আছি এডল দিয়া জিন্দা না খবরত জিন্দা খবরত জিন্দা মানে আবুল আহাব তো খবরত জিন্দা আছে আবু জেহেল জিন্দা আছে কারণ জিন্দা না তাইলে ইতার আর আজাব কেন ইতার আর কি আছে জীবিত আছে আছে আর ইতার যদি সিটই মরে থাকে এটা আজাব দিলিন করতে নিব না তেলে জিয়াতা করি রে এড়ে কেন কর দে ই যে ডিম দে দে বুঝছো না তো কিন্তু আন নবীর হায়াতিয়ান কবরত এড়িল যেন দুনিয়াত জড়িল আছে যে হায়াত লইরে নবী দুনিয়াত কি আছে বিচরণ করি কি অদ অদে এড়িল হায়াত ইয়ান লইরে কবরত না যাছে বলে সুবহানাল্লাহ ওই হায়াত জন্য কবরের মধ্যে ইমান দ্বারা মারা গেলে ইতার জীবিত নয় কিন্তু ইতারা কি
দুনিয়ার হায়াতের মতো হায়াত নাই আর এড়িয়ে আর কেন হায়াত আছে কিন্তু নবীর জ্ঞানে এলে হায়াত নয় ইয়ার তারও ভরাই কিতাব আরও ভরাই নুরুল ইজাম কিতাবর নাম জন্য এই কিতাবর একবারে শেষ ডিউরি লাগিল সন আন্না মোহাম্মদন হুয়া হাইয়ুন আন্না মোহাম্মদন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া হাইয়ুন ইয়ারজুকু বিজমিল মালাস ওয়াল ইবাদা দুনিয়া যদি যত ডলিয়া ইবাদত আছে এত ডলিয়া ইবাদত লইলে নবী কবর শরীফ জিন্দা বলে সুবহানাল্লাহ দুনিয়া যত ডলিয়া মজা আছে এত ডলিয়া মজা লইলে কবর গুতুর নবী জিন্দা বলে সুবহানাল্লাহ আচ্ছা দুনিয়ার মজালর গুতুরে এই বেশি মজা হন না নিয়া আর হন সে কে করতে দিবেন বেশি মজা হন না হন না দুনিয়ার মধ্যে বড় ডলিয়া মজা না নিয়া সাত না নিয়ে এ সাত অলর উতরে একখান বড় সাত মারা ওনারা বার করে দেন স্যার পারিবেন না কে আয় কই দুনিয়ার মধ্যে ওনারা আয়ত নদুর জন্য কিতাবর খতা দিয়ে করতে সবসাইতে মজল দিয়ে স্ত্রী সহবাস কি হন দুনিয়ার যত মজা আছে যত ডলের নিয়ামত আছে ইয়ে না কেন বড় নিয়ামত দুনিয়ার যত দলিয়া মজা আছে ইন ব্যাগিন নগির যদি নবী খবর শরীফ দিবিত বলে হদ তলি ইয়ান কি নতাইল না ইয়ান নতাইব মাতন না ইয়ান নবীর কি আছে বলে হদ আর নবুজুম বলি নিশুদি আই তো কিতাবর নামও হই এবার তো হইলাম জিয়ান দি মলাস জিয়ান দি লেখা আছে মলাসর নিশুদি গুরু আগরি উগ্র শব্দ লেখি দিয়ে আর নবুজুম বলি আইয় বিশ্বাহাওয়া আইয় বিশ্বাহাওয়া অর্থাৎ সেক্স শাহাওয়াত সেক্স শক্তি লইয়ের নবী কবর শরীফ উদ্দিন দা বলি এড়িল্লে জিন্দা দিবে এইবার কি মৃত্যু দিবস গড়া যাইব না ইতাল্লাহ এইবার মৃত্যু দিবস গড়া ন যাইব দে আল্লাহ ফুলি গানি দিয়ে দে কেই কেই গুচ্ছ সাইলো জান তুই না ভাই ভান ই বড় উত্তর গলাই দিয়ে খড় উত্তর ই বিয়া জন্ম জন্ম দিবসের ভিতরে মৃত্যু দিবসে জানি ঢুকে দিয়ে দে ই বে গরিন হারি গেল তুই তোরা ই বইলো গছ না ই বে ন গল্লি ই বে গছ না ই বে গল্লি কি ই বই জিবি বই ই বে গল্লি কারো তারিখ যাতে উগ্গ সময় যাতে একখান মাস যাতে উগ্গ তোলি তুই ইবে বললি ইব কি তুই ইবে গত্তে ইবেও যেটুক বলি আর বদ্ধা তারাই বেন কর আর নইলে তারা ইবে গুচ্ছু ইবে তুই নিয়ালাই তু বুঝছো না নিয়ালাই নবার তো তু আই নবার তো কর্ণ তাই কি আল্লাহ জাল্লাই নাই তাহলে কি না ধন্যবাদ না ধন্যবাদ তুমি ওই না ধন্যবাদ ন যায় এই দুদিন দূরে তো আর খামগুর কি থেয়ে থাকি না জানি তার নাই আসতেও গরু দুয়ারাই দুদিন দূরে তো আর খামগুরি মেজদার উদ্দিন খাইবার আজ্ঞান দি করি গেলেন গৃহস্থল লয় কদিয়ে বাজি বিল ভাতের গিয়ে গিয়ে করি রাস্তা দিন হয়ে বিল ভাতের গিয়ে হরে গরব গিয়ে গরব দেখি বগুড়ো হতে বাদ বার হদি ইন কি হতা বাদ করতুম তুই দুদিন দূরে তো আর খাম ঘর আর মন করবি দি তুমি খাই আইবি আর আল্লাহ ডুব লই আইবি ইয়া তোর হোসাদ করে কি এনজ খাইয়া হোসা না কত না কিছু আছে না হোসাদ কিছু আছে যাক তোলে জাপ তোর দিল নাই ইতি ম্যাচ দেন বাড়ির তো নাকি ইয়ে নদীর ম্যাচ বান সরব দেন ইয়ার খার ম্যাচ দোয়া নবীর মেজবানত তুম যারা ফেরত যাবি এটারা তুম বদ কই দেন এটারা তুম দুর্ভাগ্য এটারা তুম বদ নসিব আর খেন এর নবীর মেজবানত তুম ফেরত দাও কোরআন শরীফের এর হলব আয়াত এর হলব সূরা এর হলব শব্দ নাই জিবের ভিতর নবীর তারিফ নেই সুবহানাল্লাহ হযরতে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাতুন গুজার লই আম্মা জান তুই তো আন নবীর বেশি করে সঙ্গ দিও আর নবীর চরিত্রণ করে দিয়া আর আর কেন ফলছে এক সেকেন্ডের ভিতর কই দিয়ে দে খুলুকুহু খুলুকুল কোরআন সুবহানাল্লাহ কোরআন শরীফ চরিত্র জড়ে লিয়া আর নবীর চরিত্র এন্ডেললে অর্থাৎ গোড়া কোরআন শরীফে আর নবীর চরিত্র সুবহানাল্লাহ জিন্দি কুলিবেন কোলন নবীর তার আচ্ছা আমরা কোনদিন মনে করিম না তব্বতি আদায়ের নবী নবীর তারিখ আছে কোনদিন আশা করিম না তব্বতি আদার নবী নবীর ইনতি বেগিন গাল দিয়ে দেন আর তো গাল দি বলি হয় তো গাল তো আল্লাহই দিই তব্বতি আদায় যখন হই দে না রসুল হই আল্লাহ রসুলের মাধ্যমে দিয়ে দে গাল দিও গাল দিও বিড়ে দহল করে কেতে না বলা হবে খদ্দ টিয়া লই গেল না দাদা না রাষ্ট্রীয় ক্ষমতা চাইয়ে দে না কি লাই শুধু উগ্র শব্দ নবীর শানত ব্যবহার করে দে আল্লাহ একবারে গুষ্টি দিয়ে দুই ফেলে আর নবীর শানত কে তুই এড়িলে শব্দ ব্যবহার করলি তোর তো লাভল লাগে কেল দে না তোর লাভল লাগে কি লাহোর কথা হইই তুই নহলি যাবি গুদিয়ে না কিন্তু তুই আর নবীর কিল্লে গাইল দিলি ইতিয়ালে এখর দিয়ে গাইল আল্লাহ একবারে খতে 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 একবারে তার বহুরু দু দুই ফেলি আবুল আহাবর বহুরু সহ গাইল দিয়ে দাও ভাই আচ্ছা এই গাইলাম আল্লাহ কিল্লে দিল দি কিল্লে দিল দি নবীর লয় কি করকে দে তুই ইয়োর নবীর বিরুদ্ধে কথা কইয়ে দে আল্লাহ ইতার আযাব আযাব দুই ফেলাইয়ে দে বহুত দু একবার কতরার বুতুর দুই ফেলাইয়ে দে ই নবীর তারিফ নে আর নবীর দুর্নাম তারিফ তুই নবীর তারিফ তো থপ দিয়া দাও আছে ইতার নবীর তারিফ পানি কে তুই আনে ভর দিলে কর দে আর ইয়া থপ দিয়া দাও তুই দেখাই দি দি নবীর তারিফ সূরায়ে লাহাব ইবার নাম কি নবীর ফক্কা আছে না সুর লাহাব সুরে লাহাব ইতের নামিয়ান বুঝাইতো স্যার দে মসত গরিয়ে রে ই লাহাবর নাম কি কইতো স্যার দে ই বেয়ার লাহাবর কি আল তো ভাই কইলো তো নয় কাল নিবে তো কুরাইশ কুরাইশ আবু লাহাব কুরাইশ না নিয়ে তা কি কুরাইশ নিয়ে তা তো জালদার হো তো জালদার হো কি কুরাইশ উত্তরিব না অনুসারী উত্তরিব তো তাই আবু লাহাবর অনুসারী দে আবুল আহাবরে গাল দিলে তার তো ফরাত দে ইতা লাই আবুল আহাবর নামান বদলাই রে সূরের নাম বদলাই দেখি মস মস করিয়ে মুজন বাদ দি থারগান বুয়া দি বান্দ খান্দার কিছু নবুজ জাহেল মুরুক্ক অনেক কিতাব নগরত কিচ্ছু নগরত তফসির সাধনা তত্ত্ব যদি এলম থাকে তফসির সাধনা কোরআন শরীফ সাধনা হাদিস শরীফ সাধনা কি লিখছি এ সুরা লাহাবর মধ্যে লাহাব শব্দের অর্থ হইতে অগ্নি শিখা অনুরুদ্ধ হতে কেন শিখা বাইন না ফ্যাস মনুর ফ্যাস ইয়ানোর হতে কি লাহাব সুরা লাহাব মধ্যে
এগারো আয়াত আছে, সাতশো আয়াত আছে, হবু আয়াত আছে, সাতশো আয়াত আছে কোরআন শরীফের নাকি গোড়া মিলির হব সুর আছে একশো, ই বল দিয়ে একশো এগারো নম্বর সুর, দেখো নম্বর সুর ইয়ের ভিতর আয়াত আছে তো হব পাঁচশো, রুকু আছে তো উগ্র, এই সুর হব কিন্তু মক্কি, তার গোড়া কোরআন শরীফ সুর আয়াত আরো দুভাগ করে এক ভাগর নাম হলে দিয়ে মক্কি সুর মক্কি আয়াত, আর এক ভাগর নাম হলে দিয়ে মদনী সুর মদনী আয়াত, বে আয়াত মদনী বে আয়াত মক্কি, ইবা সুর এই মদনী ইবা সুর এই অর্থাৎ আন নবী যতদিন মক্কা শরীফ আসিল সবছর আসিল, যেদিন এটি নবুয়ত প্রকাশ হয়ে নবুয়ত নবী তো আগ আসিল, যেদিন জন্মই এদিন মার ভেড়াত আসিল এদিন বাঘর ফিরত আসিল দি এত আদমের স্তমের ফিরত আসিল দি এত নবী, আদমের স্তমের ফিরত চাইবার আগ কি কিন্তু কোরআন শরীফ দ্বারা এসা আবত আছে দুই জাহাদ আল্লাহ মিসাকান নবী কোরআন শরীফের আয়াত নয় আল্লাহ হদ দই বিয়া দুনিয়াত আইবার লক্ষ লক্ষ বছর আগ কি আছে নবী আছিল রাসালতর দেশ এডে নবী আছিল বলি অবাদ দে নবী হলো নবী আছিল দিন সুবহানাল্লাহ তো লি 40 বছর সমাজ বয়স হয়ে গেছে আর নবীর নবুয়ত কি কি করে প্রকাশ করে এই তুলিয়ে 53 বছর পর্যন্ত হবছর সারা 12 বছর সারা 12 বছর এই সারা 12 বছরের মধ্যে যেদুগ্গ নবীর মধ্যে কোরআন আর সূরা আয়াত নাযিল হয়ে কোন ব্যাকগুলো দি আয়াতে মক্কি সুরয়ে এই মক্কি জীবনের মধ্যে শুধু মক্কা শরীফত আছিল আর নবী এন হন হতে নাই নবী তায়েফত গেয়ি নবী হুনাইনত গেয়ি নবী বিভিন্ন জাঙ্গার গেয়ি এর কোরআন নাযিল হয়ে কিন্তু এই জন্য নাম সুরয়ে তায়েফ সুরে হুনাইন নয় তব মক্কি জীবনের সারা 12 বছরের মধ্যে যেটুকুন আয়া সুর নাযিল হয়ে কোন ব্যাকগুলোর নাম কি কোরআন শরীফ অনেক গারে হেরাত নাযিল হওয়ার আর নবী এড়ে গিয়েছে না মা তো না নবী এড়ে গিয়েছে না নয় আর নবী যেটা আসি এড়ে কোরআন শরীফ এসেছে তার নবী কোরআনের পিছু দিন দূরে কিন্তু কোরআন নবীর পিছু পিছু দূর গিয়ে তাই এবার গিয়ে এড়ে কোরআন না চলে গিয়ে উনানব গিয়ে কোরআন না চলে গিয়ে যেড়ে যেড়ে গিয়ে এড়ে এড়ে দেখব কি কোরআন আয়াত বা সুরা না চলে গিয়ে কোরআন নবীর পিছু পিছু দূর গেলে কোরআন নবীর পিছু পিছু দূর গেলে কে লাগত কথাই আর নবীর মদনী জীবনের যে খবর দশ বছর এই দশ বছরের মধ্যে যেদুগ্গ সুর আয়াত না চলে গিয়ে কোন বেগুন কি কোন বেগুন মদনী সুর মদনী আয়াত ইনকে সাজ কোন বেগুন সুরয়ে মদনী সুরয়ে আয়াত মদনী সুরই মদনী তা দুই ভাগে ভাগ কিন্তু এই সুর লাহাব ইবা মক্কা শরীফর জীবনের শেষ ভাগে বেড়ে অর্থাৎ হিজরতর অল্প আগে এই আয়াতি এই সুর এই ব্যক্তি না চলে যাতে আর নবী তো বহুত দিন সেবা ভূতালিব অর্থাৎ সেবে মক্কা সাহেব মক্কা মেদি তিন বছর তো উদয় এরে কি আছে বই আছে গোপন নয় নবীর তো গোপন থাকার নহরে নবীর তো কি আর ডরার নহরে নবীরই বেগুনে ডরাবে নবীরই কেতে এইভাবে একদিন আল্লাহর হুকুম যত গিন দাও নবী তুমি তারা জানাই দিও তুই যে নবী প্রকাশ্যভাবে তুই তারা জানাই দিও ইবা এই এই সুর আর সানে নজর করে দিও আর নবী সাফা ফারত উড়ি ব্যাগুনের দেখি ও বনি গালে তোমার আইয় বনি লুবাই তোমার আইয় বনি মোর্রা তোমার আইয় অর্থাৎ কোন বেগুন নবীর বংশধর নবী বনি গালে কোন নবীর বংশধর
বনি মররা নবীর বংশধর, বনি লুবাই উনু নবীর বংশধর, বনি কোসাই ইনু নবীর কি বংশধর, অর্থাৎ উনি পূর্বপুরুষের নাম লুবাই গালে কোসাই মররা উন বেগুন নবীর কি পূর্বপুরুষের নাম ই অনেক কেনা হয়ে গেলে আদম আল ইসলাম হইতে লইরে আর নবী পর্যন্ত একান্ন খ্রিস্টান, নবীর বাপ পর্যন্ত খ্রিস্টান একান্ন খ্রিস্টান, অর্থাৎ এগারো একান্ন মানুষের হিরুদ করি আর নবী আবদুল্লাহ পর্যন্ত এই একান্ন জন মানুষ ব্যাগুন কি আছে বুজুর্গ আছে বলে এই একান্ন জন মানুষ উন ব্যাগুন কি আছে মহাকাত আছে উন ব্যাগুন আল্লাহ মানিত মানুষ এবং এই একান্ন জন ব্যাগুন অনা বৃষ্টির মধ্যে তারা ইতারা সামনে লইয়ে দোয়া করলে বৃষ্টি আরম্ভ হইত, বৃষ্টি বেশি আর ইতারা সামনে লই দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়ে যেত, মূর্তি খুদর দল আসিল কিন্তু এই একান্ন জন কোনোদিন মূর্তি খুদ নগর সোহান দেখতুন না নবীর শান এর ভিতরে নবীর শান ফন না নফর পাইতাম দেখতুন না নবী যার যার ভিড় করে এসি উন বেগুন কি আছিল উন বেগুন মূল বন্ধা আছে বলে অভাব দেয় এটা এখন দোয়া করলে ফেরত না হবে বলে অভাব আল্লাহ এখন সময় ফেরত না হবে বুঝিস না উন খেয়ার মানুষ আছে তো নবীর শান করল নবীর শান ইয়ান আরো বেশি নুব না যাক এই সুরা লাহাব আবুল আহাবর আসল নাম হলে দিই আব্দুল ওজ্জা ইবনে আব্দুল মুত্তালিব আব্দুল ওজ্জা ইবনে আব্দুল মুত্তালিব রসুল ইসলামের দাদার নাম কিনে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের দশ পুত্রের দিন ইবুক আবুল আহাব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের দশ ভাই দশ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম হলো আবু আবু জাহেল কিন্তু আব্দুল মুত্তালিবের ভুয়া নয় আবু জাহেল হলো হেসামের ভুয়া আব্দুল মুত্তালিবের ভুয়া নয় রসুলের আফন চাচা নয় এবার কিন্তু রসুলের আফন জাড়া আবুল আহা রসুলের কি আফন জাড়া গরুর মধুরে বেড়া হাঁটতে দিন গরুর মধুরে বেড়া হাঁড়লি বেড়া টান ধরো না আর তো গরুর মধুরে বেড়া হাঁড়ার দল মানে কোনো খ্রিস্টান আগের হইয়ে না নবী আর দলিয়া তোমার দলিয়া কোনো খ্রিস্টান হইয়ে না কোনো ইহুদিও হইয়ে না কোনো নসারায় হইয়ে না কোনো হিন্দুও হইয়ে না কিন্তু হদ দাহারা মুকুট দাড়ি আছে মাথার টুপি গৌরী আছে এর জন্য গৌরী টিপে তাকে গুমুতো তাকে গৌরী যে ইবে ফৌরী যে কোনোদিন নখ নয় ইবে আমি সে আর রজক ফোর কই ই হরি ছাড়া নহন নবীর তো গান সাক্ষাৎ করে অন্য লাগে একটু নর পরিবেশ অন্য দিবে কি এনে মাথা বাঁধি বেলে তো ফোর আর দিনে রে বিলুন মেজি আসেন হাতে মেসে খেয়ার খাইটু কি দান এক দূরে দূর তো একসিনে একসিনে দান এত তো দান লম্বা আছে আজকাল দান কি হয়ে গিয়ে মানুষ দান ব্যর্থ হয়ে গিয়ে দান হো ব্যর্থ হয়ে গিয়ে তো একসিন একসিনে দান তো আইল বউ বই যে কেয়ার খাটে আসর আদান দিন এত তো ব্যাগ টেক নোয়াতে মশর আদান দিলে কিন্তু এত বহুত দূর হুনো যেত বহুত দূর দূর হুনো যেত ম্যাক্সের আদান দিল আদান উন নিবত্তর এনে এড়ে আইলুর উন মেজি থাপ্পুর টুপ্পুর গড়িয়ে রে তুই ইমম গড়িয়ে রে কি করি তুই ইমম কর দে ওজুর পানি নে দিয়ে পড়ে ভাই তুই তুই করি ন নর ফর দাও নর তো তুই তুই এদের গামছা গেন নাই তো ফোরি বাঁধা না ভরা কিরে বল মা তো না ফোরি বাঁধা না ভরা তো এটা ফোরি ফোরি বাঁধি বলতে খত তো নাই কি দি বাঁধিব তো আস্তে করে ইয়ান খোয়াইলো নিয়ে সরকার খোয়াইলো হই ফোরি বাঁধি গেলে নিয়ে যদি কিছু নাই ফুয়ারু কো উন্দি কের হাড়ে কের হাট্টা হাট্টে আইলো তুন কের হাড়ে দেরি ইতি আইলি বেত গলি দিয়ে
আলিবেট কলে দেহত সাইদি ফোরি হরত উদি ফোরি আছে নি সুদি দিয়া অফর অফর হইয়া দা ফর বলে এলা কত বন্ধ আয়াড়ে দান ভুতরে ইয়া গরি দি ইতি হতরে সিবিল কই লড়ার করে বই বড় তো নাম নড়ে অফর জন লুঙ্গি খোয়াই ফোরি বিন্দু দে তুলনু দাদাই গর দে তো লুঙ্গি বিন্দন কি ফরজ ফরজে রিদি সুন্নত আদা দরাই দি বুঝছেন না ইও ফরজে রিদি রে সুন্নতে রিদ নবীর তাজিম তোড় নমাজের ভিতর ফরজ তাজিমে মুস্তফা তো নমাজের ভিতর কি ফরজ ফরজ নমাজের ভিতরে সালাম দেওয়া ঘরে নমাজের ভিতরে নবী যদি কেরে ডাক দে দয় মানুষ উপরে নমাজ পড়ে বের যদি নবী ডাক দে দয় নমাজ উদ্দল গিয়ে নবী সামনে দর্নান পড়ো সুবহানাল্লাহ জিন্দা তুই তুই এই নসিন তুই ইয়া নর শিরিক মনে করতে করতে শিরিক মনে করতে করতে তুই যদি গোড়া শিরিক হই গিয়ে তে আউ তো গোড়া শিরিক কি কই জানার শিরিক মনে করতে আইও না বাপ তখন সভা ভার দুরি আগতি ফল যে গোষ্ঠীর মানুষ বেগুন দেখছি বনি গালে বনি লুয়াই বনি কোসাই বনি মর্রা উন নিজের গোষ্ঠীর গুণ বেগুন আগতে দেখতে দেন নবী বেগুন গেয়ে তফসিরে কবির আছে ইত্তেরা তফসিরে কবির করতে দিবে সৈয়দ সাহেব সৈয়দ আলাউদ্দিন সাহেব তফসিরে কবির নার নাম দেখায় ইবে 32 নম্বর ফাট হবো তফসিরে কবিরি বিয়া তারা তো 300 জন লাগু বলতে ন তো দেখা কোন দিন এনে নাম নিয়ে দে আরা তুল নিয়ে দে নাম দিও নামিন খতুর নিয়ে দে আংরা তুল নিয়ে দে লিখকে কোন বুঝল লই আরাম হইতে তুমি তফসিরে কবিরি বখানা লিখকে দে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখকে দিবে বিশ্ববিখ্যাত তফসির বিশাল তফসির বুঝছেন না এই তফসিরই বেত ইয়ে এই কৈদ্য কথা ইনি তারা সার গোষ্ঠীর মানুষ দেখি বেগুন আর রসুলের বংশধর বেগুন কোরাইশ কে ডাইরেক্ট কে ইনডাইরেক্ট কিন্তু বেগুন কোরাইশ বেগুন ডাকিয়ে হয়তো বা তোমার ডাকি দি হতা আই তোমার একটা হতা হইতাম স্যার হতে কি হদের এই ফার আই তো ফার রুতি যাই কদ আর তোমরা ফার এডিও দিন আমি এনা পিয়ে যদে অদচ্ছে আই যদি হই ফার এডিও দি তোমরা খুদুগো সত্তু লইছি তোমরা বিশ্বাস করি না কদ কেন বিশ্বাস ন করি তোমরা আরাম মানি দিন নে তোমরা আরা আমিন মানি দিন নে সুবহানাল্লাহ ইনো খারা হদ দে কাফের হলো হদ দে কপারে কুরাইশ হলো হদ দে আমরা আরা আমিন মানি দিন নে তোমার কোলে আর বিশ্বাস কেন না করছুন কদ তোরই তো বড় কথা একটা না কথা কই তোমরা দেন কদ অনতি বিলম্বে তোমার রোদ কি যায় আযাব হয় তোমার আর আযাবে গিরি ফেলে দিবে কত তোই কদ আযাব যাতে গিরি ফেলে দিবে তো তোমার আর বাসি সুতরাং তোমার আযাব আইবার আগদি এই বুতুন সারো এখানে কাবার নদী 308 বু তোমরা যে ঠালাইরে কিউ উনল দি মিথ্যা ইন ফ্যাক্টর ইন কিছু নন ইন তোমরা সার আগামীতে তোমরা আযাব হতুন কি করে তরিবে মাসিত তরিবে এ কথা কোন ওয়ারে ওয়ারে আবুল আহাব হদ্দি আবুল আহাবে কি হল সাসায় বল দি তব্বাং লাকা তুই কি হইজল দংশ হইল তুই দংশ হইল ইন সুরাল আহাব আর আর দত্ত তফসির দিয়ে ইন অনরত্ত বাবা ন লাগে আসলে ইন যদি তো মাদ্রাসার ফন না তে ইন কোলি কে অনরত্ত বাবা লাগে না কিন্তু খন ফরান আর সাব দে দিয়ে দে তব্বান লাগা যত হই তখন আল্লাহ তো গোসরে গিয়ে আর কি হই মদুনন হই ওডাই চল 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 আর ভাই হুত কত ফল আউযু বিল্লাহ আর ভাই হুত কি
ভাগ ভাগ চল থাকি। কিন্তু তারা গেলি বুঝু, বুড়ো বুড়ি গেলি বুঝু, জমানলে ন যাই তারা ভাতর মারা ধরিয়ে সারিমি কেতন কি করি ভাতর ভাগি। আর নবী হাসি মুখে এই ভাতর কি করি গ্রহণ করি, আর নবী হাসি মুখে এই ভাতর কি করি গ্রহণ করি। যদি এদিন মানুষ অত্যন্ত হতান কঠোর লাগিয়ে, কিন্তু অধিকাংশ অধিকাংশ মানুষের মনের ভিতরে কি লই ফেলে ইয়ে হতাই আন জায়গা লই মানে হতা ইয়ান সত্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা ইয়ান হর সত্য, কিন্তু ইয়ান কেয়াই পাখাল করি ন ভারতে আবু জেহলর ডরে, আবু লাহাবর ডরে, ওতবার ডরে, সাইবার ডরে, ইয়ান কেয়াই কি করি নেওয়া ভারত, কিন্তু ইয়ান মনের ভিতরে ব্যাগগুলোর মনের ভিতরে ইয়ান কি লই জাগা লইয়া হতা ইয়ান ইয়ান প্রমাণিত তখন দিন এই সুর লাহাবর আগুদে আর গুসুর জিবিয়ান মাল্লা সৈয়দ আলাউদ্দিন সাহেব তফসির করি কি ইবার নাম কি সুরাই নাসর। এই সুরাই এই ইটা লাই দুনু একখান দি দেওয়ানোর কারণে দি এ তব্বত ইয়াদার হতাই ইয়ান বাস্তবায়ন দ হতে হতে মক্কা হতে মক্কা যত ই মক্কা শরীফ যত কি হই গই বিজয় গেল গুই বিনা বাঁধাই তখন ফি দিনিল্লাহে দলে দলে উন খন্নুন ওই ওদিন দেখুন আর ওর কিনার দিন তিয়েত আছিল আর নবীর হতাগুনি ব্যাগুনের অন্তরের মেঝে হতাইয়েন কি জাগা ছাইহি। যদি এই দিন ইমান ন মানে কিন্তু এই আনার বাস্তবায়িত করি তো হতে হতে মক্কা অষ্টম হিজরি সুবহানাল্লাহ হতান বুঝিত দেখবেন না নারা। তখন এই হতা খনর মারে মারে আর নবী তো বড় কি খুলকে আজিমর মালিক, আর নবী তো বড় আদর্শবান, আর নবী ইয়ানোর জবাব ন দে কিন্তু আল্লাহ সহ্য ন করে। আল্লাহ হয়তো তব্বত ইয়াদা আবি লাহিবম ওয়া তব্ব মা আগনা আনুহু মালুহু আমা কসব এই আবুল আহাব তোর আদ্যনান দংশ এবং তোর যাতে মাল দৌলত আছে ইন বেগিন তোর খানা হাজর নলাগক ইন ধ্বংস যোগ্যই তোর বুদ্ধি বেগুন ধ্বংস যোগ্যই এড়িলে হত 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 আর হদ্দু জাইরে হদ সাইয়াসলা না রঞ্জাতা সাইয়াসলা এ আবু লাহাব অনতি বিলম্বে জ্বলন্ত অগ্নিশিকের মেঝে তোরে ফেলা দিয়া দেন তোরে ডালি দিয়া দেন সাইয়াসলা না রঞ্জাতা লাহাব অগ্নি জ্বলন্ত অগ্নির মেঝে তোমার কি করা যাবে ওয়ামরা আতুহু হাম্মাল আতাল হাতত কদু তো তুই নয় তোমার ভোয়া নয় তোমার দ্বন্দ্ব অলত নয় তোর বউ আছে তো লাহরি মেডানি আল্লাহ ডাকার তো লাহরি মেডানি হাম্মাল আতাল হাতত মানি লাহরি তোমানি বুঝছেন না কদু উদত তোর তুই নয় তোর মাল দৌলত নয় তোর কুয়াশা নয় তোর বল আহরি মেডানিও বাসিত তৈত্য ঠিক না আল্লাহ হই যদি ইতি গাইল দিয়ে তো নবীর হর তাব্বাল লাখা কিন্তু আল্লাহ ই আবুল আহাবরে আবুল আহাবর বুদ্ধি করে আবুল আহাবর বহুর সহ কি করি গেলেই একবার দুই ফেলেই লাহরি মেডানি দেখছি অথচ সম্ভ্রান্ত মাইয়ে বইবে এটা খুব কি আছিল সম্ভ্রান্ত ফ্যামিলির মাইয়ে বোয়া বহুত সাকর সাকরানি আছে কিন্তু ইবেই কিনে বুঝতু সাকর সাকরানির তাই খেঁডা মানাই তো খেঁডা আনি বলে নিজে যাইত হনে উম্মে জমিন বিনতে হারাপ ইবনে উমাইয়া ইবে আবু সুফিয়ানোর বোন আবু লাহাবের বইবে হ ইবে আবু সুফিয়ানোর বোন বুঝছেন না উমাইয়ার কি উমাইয়ার মাইয়া উমাইয়ার নাতিন উমাইয়ার ফল যে হারক
হারামের মেয়ে হলি দি উম্মে জমিন দিবে আবুল আহাবর বউ তো ইবিআই কেঙ্গত্ব হত্যার নি উহু জাতীয় মেয়ে হলে সাহ বাগান সাহ তোল দেন এবং ভারত লাহরি খারাদে কেঙ্গরি দেখতুন না করলে তারা তো গো তুরুম আছে বিজুদি ও গো তুরুম নাই তুরুম হইবি একখান রসি দিজেরে মাথার মাথা মধ্যে দি করিয়ে দেখি ইয়ান দি করে কোয়ালত করিয়ে দেখি করে ইয়ান দি তুরুম হইবি রাখে তখন ভারত জাগিরে খেঁড়া তোয় তোয় যদি বিষক্ত খেঁড়া ওই তুরুম মধ্যে জ্ঞান করতে লুতু ইন কিলে ওই নবী জিন্দি হাড়ে নবীর সাহাব অল জিন্দি জিন্দি হাড়ে ইন্দি ক্যান্ডা ওন ক্যান করে দিত সিঙ্গি দিত তুই কেউ ইউগ্য ফুটিলি উ করে উঠিলি উঠবি আরে কি 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 করি এটা ক্যান করত আইস তুম নবীর সাহাব অল দুপালি তারা ক্যান করত নবীকে তো নফুট নবীকে ক্যাঁড়া ফুটিব না তেই নও চিনে দেয় না কিন্তু নবীরে ক্যাঁড়ায় চিনে না নিনে আল্লাহু আকবর খেঁড়া খনো দিন নবী ন ঘুরে ইতি এত খেঁড়া দে ন ঘুরে নবী কিন্তু তেত্যে কেন অভ্যেস হয়ে গিয়ে দিন তেইলে প্রত্যেক দিন ভারত যায় এক তুরুম ছিল ইভেন যে খোয়ালল্লাহ রসি যেন দাঁড়াইয়া আছে তুরুম ফিসু দিয়ে আছে তো আর দিন খেঁড়া খাড়ি গিয়ে আইজের দেন ভারত টিপের উন্নতি বসছি ভারত টিপের উৎকি বসছি তুরুম আসা খড়ায় উনি পিছু দি ই বিয়া পিছু দি ফার লর ঠেক দিল ওই দি ইবা কি ফার লর ঠেক দিল ওই তো তুরুমর রসি ইয়ান কি দি বানাই এদো কইতার না হাজুর হাজুর খাইন না হাজুর কোন হন না তো একটু এই গোস্ত ইয়ান লভিল আরে তো সাদা সাদা হতে কেন কি নেই আসছো নাই এ সাদা আসছো ইন দিয়ে বানাইয়ে দে রসি ইয়ান খুব মজবুত রসি ইয়ান খুব কিয়র রসি খুব মজবুত রসি ইয়ান হ্যাঁ এই এই রসি ইয়ান কোয়ালল্লয় বা ইকে সাজিন রসি ইয়ান কোয়ালল্লয় আছে তোর হুই বেন দি ফারল্লয় ঠেক দিয়ে আছে ফেরাস তাবু আইরে একখানা করে ডাক্কা মার দিয়ে রসি যেন আয়ের ইন্দিতুন গলিয়ে গলা লয় আই তোর হইবে লটকি গিয়ে গুন তোর হইবে কি লটকি গিয়ে গুন ইবে যত লটকি গিয়ে গুন তো বাড়ি তেড়ে গলার নাকি ফাঁস না ভরে কির মাথা নব গলা ফাঁস না ভরে ইয়ান গদ হাবুলুম মিন ফি জি দিহা হাবুলুম মিন মসত ফি জি দিহা হাবুলুম মিন মসত তো ইন্দি গলা ফাঁস করি মরে গিয়ে গই কিন্তু ইয়ন তো আল্লাহ আগে হই নবী আগে হই তো নবী গাইব ন জানে বলে হদ দে ইয়ন তো গাইবর কথা ইয়ন গাইবর কথা না নে হত তো মরি বুদে না মরিবার আগে যে খনে কে কইতার নাকি তুই খালি মরি যাবি কই এই যে কইতার না কিন্তু আল্লাহর নবী তো কই দে তুই মরিবি কি দে ক্যাং করে মরে গেদি হাজুর ভিতর ওর আশ্বর তৈয়ারি রসি ফাঁসি ভরিয়ে তুই মরে গে দি দিহা হাবুল উম্মিন মসর আর আল্লাহ কি দেখকে দে আবুল আহাবর বহুর উম্মুর জমিল কি দেখকে দে লাহোরি ভেড়ানি তো তুই কে ওড়ে কেনা হাঁটতি জ তুই কে লাহোরি হাঁটতি জ তোর তো এদুকো বাঁধি আছে এদুকো গোলাম আছে ইতারা হাঁড়িব দে না কত না ইতারা হানিলে আর তৃপ্তি নমেটিব ইতারা তো অত কত খেঁড়া লই যাইব আয় তো বাসি বাসি বিষক্ত খেঁড়া লই গেল তো নবীর ফতর দিবে আল্লাহ নাউজুবিল্লাহ বুঝছেন না অর্থাৎ নবী একখানা দুঃখ কইলি তেত্তে কুশি লেখদু নবীর সাহাব হল দুঃখ পাইলি তেত্তে কুশি লেখদু তার এত হদুক হইয়ে দেয় নবী বিরুদ্ধ হচ্ছে খুশি লাগে নবীর বিরুদ্ধ হচ্ছিলি খুশি লাগে পর্যন্ত সাইজ কন ব্যবহার করিবেনি নবীর সমান মধ্যে
বিয়াদবি গোস্তাহি আল্লাহ বরদাস্ত নগর আন্নলি আবু জাহালি কে আবু লাহাবি কে হারবিনে দহল করতে গই দেন না না ব্যঙ্গত্ব টিয়ালো জেনে ঋণ পরিশোধ নগর দে আবু জাহালের এত কেন গালাগালি করলো তো আল্লাহ শুধু নবীর শানত এখন কথা কই দো তা বাংলাকা আল্লাহ আ আবু লাহাবরে আবু লাহাবর মাল দৌলত রে আবু লাহাবর কামাইয়ে যেতে কেন যে ব্যাগুল আবু লাহাবর বুদ্ধি উদ্দ আছে পুত্র আমার কথা বলবি তুমি কি বুদ্ধি উদ্দ বেগুন আরে পুত্র আছে এবং তারে জিয়াতা ওই নুগলাই দের তারে তার বগুর লাহরি বেগানি ডাকের তার বউ ফাঁসি পরি মরিব ইন বেগিন আল্লাহ হই দেন কিয় কথা শুধু এহর হতার জবাব দিয়ে দে আল্লাহ ওলে তিবিনি মগিরেন আল্লাহর নবীর সাধন মদ্দিম আল্লাহর নবীর মধুনুন দেখকে দে ফল দেখকে দে আল্লাহর নবী কিনি মুক্কালা করকে দে আল্লাহ আল্লাহ ওলে তিবিনি মগিরের 10 কান দোষ বর্ণনা করকে সূরা কলমর ভিতরে 10 কান দোষ বর্ণনা করকে হাফেজ তাইলে হন বিনম বিনমি মিন মাসাইন আয়াতে ভরন না হাফেজ কেনে দিনা দিয়ে একবারে শেষর গান হয়ে দে তুই যার গোপ আল্লাহ হয়ে দে একবারে 10 নম্বর কত দেখি উতুলিন বাদা জালিকে জনি তুই যার গোপ এখন তো হদ দে এই নুয়ান তো আই জানি কিন্তু আই যার গোপ না গর গোপ ইয়া তো আই জানি কেন কোন জানি বুঝে আর মা জানি বুঝে না তোর বড় কাল লই গেজি কথা মা বাস্তি যদি সস আই খার হইয়ন খ কারণ ইবিয়ে তুমি যে কথা নহর আই না মানল কি গো নবীরে আইন নমাইলেও খতা দিন হর বেগিন কি হর আশা হ তো নুয়ান তো আশা ভাই ইয়ে না জানাই যে আইন তো নজানি তুই এক কেন হসাই হদউত হদ তোর বাপ আছিল দে হদ না মর মুগিরে না মরত আছিল হদ এখন তোর বত যত্রস সম্পত্তি আছে তোর বাপ মরণের ফরদিত হদ সম্পত্তি বেগিন থানা কিছেরা করে মেছি লই যাবি গুল তুই তো লাভ নাই গো সালর রাহাল ল গরু রাহাল ল সালর রাহাল ল জোর জাগে রে আয় তোর ওয়াই দি বুঝছ না ই কোরআন শরীফের কথা আমরা হন দোষ মুদর গুন ই কোরআন শরীফের কথা কই তুই তে মেন এটা কেন জানানোর ফরদি নেই না না আমাদের কারণ তোর দিরন নেই দি আর বদ্দা তারা জানে এটা কেন ইন বেগিন দেহের দনানে জোগি কোরআন হাদিস পড়ার বলে খত নানে এদিন ভন্না বন্ধ উড়ো এক হাঁডু এলো মাস বলে হ এক হাঁডু এলম বল এদিন এলম তাই রে তুই নবী কেন নমসিন তুই কেন করতলি যে নবী গাইব জানে এবার তালাক যে নবী হায়াত নবী এবার তালাক কম বক্ত তুই তুই দুনিয়ার থাকতে তুই জাহান নামি তুই জাহান নাম সত্যি তুই দুনিয়ার থাকিয়ে দিতি আর যে হয় এটা নবী এসছে না ও কিন্তু এটি যাতে ঘুষল্লর এটা তো আছে দুন বেগুন কম বক্ত তারা হদ হয়ে আনা তো নদে হদে কেন টেবিল তোর সসাই অদুদুর এড়ো তো নাই অতলে আমার শেয়ার তোর সসাই ইতি হত্তর কম বক্ত ইতি যার গোব এ কথা দিয়েন হই ইতি ইকি কারণ নবীর শানন নাই যে যারা বিয়াদি ভিগরিব উন বেগুন ভাব তারা ভ উন বেগুন গরু চলল লয় জোর জাইরে কি হয়ে গেছে গরু লাহাল লয় ফাঁড়াল লয় বলদ লয় জোর জাইরে ভবন হয়ে যাবে কেন ভাই নবীর শানন নাই যে বিয়াদি ভিগরিত আম নলি নবীর শানত বিয়াদি আজিও যদি কোরআন না জলান তেক্ত দয় আল্লাহ ইতারা সানন মেজি আবুল আহাবর কি হই আবুল আহাবর তুন বহুত বেশি কথা ইতারা সানত কই কম বক্ত বল এ সূর তব্বত ইয়াদা এ কথা ইয়েন ইয়া আমরা বুঝতে গেল না আরে দিয়ে দে এই মলিশ গুলো দে
ইতলাই সুরো দি দুগতি গুরে মিখে আয় পত্র কই বেলাই তইবে আনরা বুঝজন নাই হ্যাঁ মানি আনরা মুক্ত করে গলাই তরিবেন তব্বত ইয়াদা আবিল আইবম এ আবুল আহাব তোর আদনান দঞ্জ যোগ্য অতব্ব মা আগনা আনহু মালহু আমা কস আর তোর ফাসা তোর মাল দৌলত ইন দকিন কি যোগ্য সাইয়াসলা নারন জাতা লাহাইব সাইয়াসলা সিনি ভাইয়ে দে হতে অনতি বিলম্ব বুঝে বেলাই কো ফাসে বুঝে বেলাই সিনি ভাইয়ে দে মজারের উদ্দেশ্যে নিবে যে তাই সৌফ আসিন ইন যদি আইয়ে দয় যার নাকি কাল্লা সৌফ তালা মনে আছে কোরআন শরীফ আছে এর জন্য সাইয়ালা মনে আছে এই ইবল যে সাইয়াসলা অর্থাৎ অনতি বিলম্বে তোমার এই জাহান্নামর জ্বলন্ত অগ্নিশিখের মধ্যে তোমার ফাঁসা দিয়া দেবে বুঝছেন না তারা কোনো ফাঁসা দেব নানারও বাড়ি দিয়ে ফাঁসা দেবে না ইয়ে নানারও বাড়ি দিয়ে এমবার মজার করে ফাঁসা দিয়ে দেয় ও মা এটা যাই রে এবারা যে দুঃখত পড়ি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছি ভাই ভাই রে ও ভাই তুই এই এখন অবস্থাত আছো ও তো ভাই মোর দুঃখ সাগর আছে দুঃখ সাগর নাসুর দি কত দুঃখ তো সীমা নাই খবর দুঃখ সীমা নাই সীমাহীন দুঃখ সাগর কত তুই কত কিন্তু সোমবার আইলি ও ভাই নিজের ফারুদকে নিজে কুরুল মেলদাম আর ভাই খুদ্দে দিন ওই হির জন্ম হির এই দিন আর বাঁধি সবাই বেয়ের হক দে অমনি তোমার ভাই আবদুল্লার গরম নেই যোগ্য মর তুই একবারে ফজরত আন্ধার আন্ধারে তুই আবুল আহাব হতে তুই তুই বেন্য ফজরত আই রে আর একখান সুখবরও নেই আর ভাই দুনিয়ার তুন গেয়ে গুই আর ভাইয়ের গরম নেই যোগ্য মরত পই আর ভাইয়ের নাম তাইলু ইঞ্জন উনলি তুই তোরা কি দিন তা তোরা আজাদ করে দিলে বাঁধি আজাদ দ তোমার মতো দিকে হয় ইকা যাজ্ঞ হারে এখন তোমার ফোন বাঁধা নাই আর এতদিন তো আর কিনে বাঁধি আছিস এখন কেন করে দিই কদা আয়ু তো এই দুই অল এই দুই অলে ইশারা করি রে আজাদ গর্গি দি ওল এ দুন ওল সুলি অত সম্বাদ দিন আইলে আর আজাব খাল খো দেখুই আর এ দুনু ও সুনি উগতুন দুধুর সাথ পাই আর উগতুন মধুর সাথ পাই সোহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া গোসল আদম দস্তাবি জিন্দাবাদ দেখুন না নবীর সানি আবুজুন না তোর অর্ধা তোরা আবুল আহাবতুন এই সব অক্কান তোরা লইন ভাল নিয়ে তোরা হাতে সিবেন ভজ্জুজন আনে হাদিস ইবে অন ফরজ না এটা ব্যক্তি ব্যক্তি হাদিস ইবে অন ফরজ না তোরা তো ইবে যদি ফরিজুত যায় তাহলে হাদিস ইবে আই কি প্রমাণ করে আবুল আহাবি কি হত্যার নাই বে নবী হই বুঝে বে নবী হই বুঝে হত্যার না যদি নবী হই বুঝে ইয়ান জানিয়ে রে যদি আবুল আহাব যদি বান্দি আজাদ করতে দয় আর মন তার বহুত কিছু ওইতু আর বহুত কিছু হইতু কিন্তু ইবে তো বাইভূত বাইভূত হইয়ে দেয় খুশি করে বাঁধি আজাদ করে দিয়ে দেয় রসুল ন সিনের রসুল সিনন মানুষ দি ইমান রসুল যারা সিননি তারা ইমানদার আর দরুল রসুল যারা ন সিনে ইতারা বেইমান সিদ্দিক আকবর রসুল সিননি ইমানদারই ফারুক আজম রসুল সিননি ইমানদারই আবুল আহাব আফান সাসাও গেল রসুল ন সিনি দে জাহান্নামী ঠিক হ্যাঁ আজিয়া এই সুরাল আহাবর তফসির তো আমরা বুঝি পর্যন্ত সুরাল আহাবর তফসির নিয়ে রে আমরা বুঝি পর্যন্ত যে আই আবারও হই তব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তব এই আবুল আহাব তোর আদন আন্দন ধৈর্য অতব্ব মা আগনা আনহু মালহু ওয়া মা কসব তোর সমস্ত কামাই রুজি তোর যতক্ষণ অর্জিত তোর যতক্ষণ স্ব সম্পত্তি আছে তোর যতক্ষণ দণ্ডবোধ আছে তোর ফুয়াশার সব একদিন ধ্বংস হইত ইন খন হদ দে আল্লাহ হদ দে অথচ রসুল কিছু কই না কিন্তু আর রসুল কিন্তু খুল কাজিম আর রসুল
বড় আদর্শবান। আর রসুলের আদর্শের কারণে আর রসুলে আবু লাহাব সাসারে অনহতার দোয়াত না দে, কিন্তু আল্লাহ বরদাস্ত না করে নবীর সানন না দি ইকিনি করে কটুক্তি করে দে আল্লাহ কিন্তু কি করে দি এক গোরা গো সুরা নাজল করে দে আবু লাহাবর কি মুজাম্মত আবু লাহাবর সমালোচনা আবু লাহাবর বদনামিত আল্লাহ গো গোড়া সুরা নাজল করে দে শুধু ইয়ান হইর আল্লাহ কি নাও আর কান্ত নাও আর আল্লাহ হদ সাইয়াসলা নারন দাতা লাহাইবং অনতি বিলম্বে জ্বলন্ত অগ্নিশিকেন মেজি তোর বংশা দিয়া দেয় ও ইয়ান হইর শেষ নাও হয় আল্লাহ গোসা ভানি নাও হয় আল্লাহ হদ তো তোর দিন দো নয় তোর ফুয়া দিন দো নয় তোর দ্বন্দ্ব অনুদ্দিন দো নয় ওয়ামরা তু হু হাম্মাল আতাল হাত তোর বউ আছে তো লাগরি ভেড়া দিয়ে বৈঠু দি উম্মে জমিল বিনতে হারব ইবনে উমাইয়া অর্থাৎ উমাইয়ার পুত্রবারর নাতি উমাইয়ার পুতুরগড়র নাতির উম্মে জমিল আবু সুফিয়ানর আফন বইন বউল দেখার আবু লাহাব তকদির খারাপ হয়ে গেছে রে আবু লাহাবর বউ আনার দোয়ার আয় কেন কে গেলি নাম কোরআন শরীফ উত্তরটি খুশি না মানে নাম হরুত্তি কোরআন শরীফ উত্তরটি তো কোরআন শরীফ উত্তরুন তো এটা খোঁজ ব্যাপার জানি আর হাজি আলমাসা কলে উদ্রুপ করে আছে গিয়ে দে কয় দুদুর এই আর তো আর তো হত আল্লাহ বহুত দ্বন্দ্ব দিয়ে বহুত কিছু দিয়ে হত আর না মানে কেন কোরআন শরীফ তুলে দিতে নিবেনি হত নাকি ভারে তিয়া দশ হাজার লই গেছে তোর নাম তুলে দিন কোরআন শরীফ তো তিয়া দিয়ে আগে গো কদিন বাদে গেছি হয়তো তোর আর নাম তুললো না কোরআন হত তুললি তো হবো তুমি মাঝে হত এত দিন হয়তো তোর সন্ধান দিই হত বাইরে ব্যাগ চাইলেন অনেকক্ষণ দিয়ে কয়েস নাও ভাই অতক্ষণ কয়েছে জায়গায় ভাই ওদের দিকে দিয়ে তুলে দিয়ে দিই ওদের খন্ন ওদের মিনাল দিনে তো ওয়ান মাস ওয়াল হাজি আল মাস ওদের ওদের বসুন্দর নই মিলি গিয়ে গিয়ে দিয়ে পারে ওদের মিলে দিন আলো বা তোমার তুমি কি আলো দিব কি ওদের মত যাইব না ওদের তোর একটা আর নাম যাচ্ছে কোরআন শরীফ তুমি তো একটা মানিও নব না ওদের অমানি হইব তো ওদের তো তুই মানি কেন ওদের মানি হইব তো বা ওদের শতান দুই প্রকার শতান দুই প্রকার ওদের হরলিয়ে হরলিয়ে ওদের মিনাল জিন্নাতে ওয়ান্না এক প্রকার শতান হল জিন শতান আর এক প্রকার শতান হল কি মানুষ শতান হতে আবার মানুষ শতানের ভিতরে বড় শতান হল হাজি আলমাস উজুর 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 ইনকি হইলেন কি বললেন আর নাম খোঁজা রে হদা বা তোর নাম দিয়ে খাই তুই দিয়ে দিয়ে না তুইও খুশি হইত না তোর নাম তুললি দি কোরআন শরীফ তুইও খুশি হয়ে যেত না নিয়ে হদে দিয়ে খাই তুই দিয়ে দিয়ে হদে মানি তুই বেহস্য গিয়ে দি হদা বা মানি বেহস্য দা কীর্তন কর তোর তোর দিনে তো আছে তুই হদি গিয়া হদ তোর খাড়ি দিওর নাম অমা কোরআন শরীফ আমার খাড়ির তির গুম না কোরআন শরীফের নাম উঠতে দিয়ে খাড়ির তির গুম না অদুদুর আয়নার ফঁদ ধরে আর মাংস কলঙ্কিত হইব ও নাম আমার কেন হাড়ি দেন কত কুড়ি হাজার টিয়া দেওয়া হয়েছে অদা আবার কুড়ি হাজার টিয়া দিলে দিয়া হইলে দিই তো আমার নাম মানে কেন হাড়ি দেবে সেই জন্য ইনারিলে নাম উঠতে দেবা সাই হো তারই উঠতে দেন আবু আবুল আহাব আবুল আহাব তো খুশি বহন করিব আবুল আহাবর বহুন না কোরআন শরীফ উঠতে দেয় এখন অবস্থা লাহরি ভেড়ানি ওই দাল্লাই হাম্মালা তার হাত পাপ মানে কি লাহরি মেডানি আল্লাহ আবু লাহাবর বিবিরি কি দেখে লাহরি মেডানি দেখি তার ঘরে কই দিয়ে কই রো কি নয় অলাহরি মেডানি তুই হাজুর আশ্বর রসিদ মেজি বাজি ফাঁসে খাই মরি জুন না পিজি দিহা আবুলুম মিম্মাসাত তো ইতাল্লাই বিলিয়ে রে এই আবুল আহাবর দরদি হদুক আছে তা
ইতারা আবু সূরা লাহাবিয়ান বদলাইয়া রে নাম দিয়ে দেখি সূরা এ মসাদ ওই আবু লাহাবর অনুসারী এখন এখন আবু লাহাবর অনুসারী তো আর নলি তুই কি জান বদল আর নবী কই দে সূরা লাহাব আল্লাহ কই দে সূরা লাহাব তুই কি খোরা তুই কি বাজাল্লার তুই কি জান হাড়ি দিলি তোরই বুঝা যাক দে আবু লাহাবর অনুসারী তুই আবুল আহাব বংশধর কইতে পারি বংশধর তো বহুত বড় বংশধর আবুল আহাব যদিও কাফের হয় কিন্তু কুরাইশ কাফের যে কুরাইশুর পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ কিন্তু দুর্ভেদ্যতা তাই কি নবী ভাইয়ের গড় উত্তর নবী ভাইয়ের গড়ত নবী ভাইয়ের তা কি হই বঞ্চিত হই ওই কোরা কইলার ভোর কি দে বাদমাস ফোয়ে দেরি আসলে বাদমাস তো ফোয় ন ফোয় ফোয় না বাদমাস তো ফোয়ে ভাত ডুবিয়ে ভানি করে দে কিন্তু অনেক আর খোয়াও যদি খারাপ হয় ফোয় ফোয় দেবি তুই বাদমাস তুই ইটার ফোয়ে নিয়ে ফোয়ে দে না ওর নিয়াম নবী তোর কর দুই আল্লাহ নবী তোর বংশত্বন দিয়ে তোর কুষ্টির ফোয়া আদিয়া তুই নবী তোর আফান ভাই ভূত কিন্তু তুই না মানলি কিন্তু বহুত দূরত্বন রুমত্বন হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে আন নবীর কিয়েজি সেনাপতি হাবসুত্তন আবিসিনিয়া রত্তন আইরে আন নবীর মুয়াজ্জিন বন্নি বেলাল হাবস সোহাইব আসরুম বেলাল হাবসিত হাবসুত্তন বেলাল আইরে নবীর মুয়াজ্জিন হইয়ে আর রুমুত্তুন ইতালিত্তুন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে কি হই সেনাপতি সেনাপতি হই আর সালমান দে ফারস ফারসুত্তুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে আন নবীর বিশিষ্ট সাহাবা বন্নি সুবহানাল্লাহ কিন্তু তুই আন নবীর বংশধর হই তুই জাহান্নামী হই এর নোনা ফারুক আজম অমর ইবনে খাত্তাব আছিল দিয়া না কি আছিল দি খাত্তাবর হওয়া অমর তলোয়ার গেল হাঙ্গল লই রে বাইর হই মক্কার জমিন তরতর হাফে কিরে আজি খাত্তাবর হওয়া তো গোস উঠতি কিরে ওয়া তুই আইন কি হইও তুই ল্যাংটা তলোয়ার লই রে বাইর হইও উদ্দেশ্য কি কদা উন্দি ওয়া মোহাম্মদ কদ্দুগ্গ নাহুজবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদে ইবিআই বলে নবী দাবি করে ইবিআই কি করে নবী দাবি করে তো না খুব নবী দি কিন্তু ইতি হতে ইবিআই হল দেখি নবী দাবি করে হতে আই যাই দি বাইরে হইতি ইবিআই তো বলে 39 জন উম্মতই হতে আই 40 জন পুরাইতাম নদী বেল্লাই বলি আই তলোয়ার লইয়ে বাইরে মানে আর একজন বাড়াইতাম নদ্যুম তত নবীরে কি করে দিল নবীরে সাজ করে তাইব নাকি দুনিয়া তাড়িলে শক্তি আছে না ক্ষণ শক্তি নাই দুনিয়া পৃথিবীর মধ্যে উগ্র বহুত বড় বেড়াইছিল দে ইবেল দে ও জীবিনী উনুক আই মতবার কিতাব নয় উগ্র কিতাব পাই আনে দলিল তুয়ালে অনেকে আই কিতাব হিবের হতা করতে কিন্তু কিন্তু যে আর তুম বড় কিতাবের হতা কন্য হের কি মাই আর কোন কিতাব তান নতুন ন পড়ে ইবে মানুষ আছেন দি 30,330 গজ লম্বা 30,330 গজ 17 মাইল 410 গজ মানুষ লম্বা কত দূর 17 মাইল 410 গজ কিন্তু ইবে আল্লাহ কে যুদ্ধ করিব না রাজধানীর উদ্যে হাঁড়ি গিরি করতে তলবরি নজর ট্যাঙ্কর তলাতুন খানিকুরে পর্যন্ত ইয়ান 1.5 মাইল বলে ইয়ান কদ্দু খানিকুরে তুন আড়ু পর্যন্ত 5 মাইল ইয়ান নিপ্তুন লইরে ইয়ান 7.5 মাইল নিপ্তুন আড়ু তুন লইরে মিশ্র মিটকে ইয়ান কি প্রশান্ত মহাসাগর ফানি হইল দিস 6 মাইল আড়ু নিছে ননে ইয়ান গড়া হুড়ান মে দিন মানুষ লামিলি দেড়ি দিয়া ইতে লাগলি এরা প্রশান্ত মহাসাগর ইয়ান কি গড়া হুড়ান ইতি লামিলি সাগরর 2-4 মাইল লম্বা হাঙ্গর কুমির দাইরে কেস কেসাইরে যাইতে বুঝতে দেন তো আরিন্য বাইত
এই ফজর যাইতো দে সারা দিন সাগর তুন হাঙ্গর কুমির তুই তুই এর দেবো সুজুন মেজে সাইকি 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 খাইয়ে রাজু নে ভ্যাট ভ্যাট জেবের গিয়ে রাইস্তু কিরোল রাইটা ঘর কত ভ্যাট নবর দে হেন ওর ফজর লতি আদু নে ভ্যাট দুন খাইয়ে দে সাগর নে দি এত এত মাছ গোড়া গোড়া গলা দিয়ে দে ভ্যাট নবর কত ভ্যাট নবর কোন দিন তার জীবন নে কি গই না ভাই ভ্যাট বরেন না ভরে এত আর বেড়া তিন মেল আর তিন মেল লম্বা ভ্যাটি কিজন না এই 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 ফ্যাট কেউই ভরে নিও ভরে সারা জীবনটায় এই ফ্যাট ন ভরে ফ্যাট ন ভরে উয়া গোসল করে নিও ভরে কোনো দিন কোনো মিক্কে কেন করি বইতে ডেট গেলি ভরে ইতার গাড উইব না প্রশান্ত মার্শা কর এক তর বেড়ার গাড উইব তার না কিন্তু এতে দুনিয়ার ব্যাগুন ইতার ডরাইলো কিন্তু নবিয়ল ইতার কিনে বিত্তু নবিয়ল এইতা নবিয়লর দেলি তির কেন করতু নরম যেতে বুঝ অর্থাৎ নবীলর হাসে তা কিতু নত স্বীকার করতো তার মানি তো তো জানা আছে রে মাই ও যুক্ত যেদিকিন ক্ষমতা তাই তো যেদিকিন শক্তি তাই তো পাইগাম্বরী শক্তি লয় আর শক্তি কিছু নয় নবুয়তর শক্তি রসালতর শক্তি দুনিয়াত কোনার আজাবাত সত্য নয় কে জানো হলা নয় দেখুন না আর নবী একটা বাঙ্গা সাড়াই দিছে রে বই দেখতো দেন ফেরন নাতে তিন দিন ভাত তোর বাঁধা আনা অথচ যে নবীর ট্যাঙ্গ তলে দুনিয়ার দ্বন্দ্ব উদ্বেগিন যে নবীর ট্যাঙ্গ তলে আসমান জমিন ব্যাগিন লৌহ কলম আর সুকুরসি নবীর কি ট্যাঙ্গ তলে কিন্তু এই নবী তিন দিনের উপবাস এই নবী বৈঠকের দেখান বাঙ্গা ছাড়াই কিন্তু দুনিয়ার সমস্ত রাজাবাদ সকল ফারিস সম্রাট গুমনজার রোম সম্রাট গুমনজার ইটালি সম্রাট গুমনজার শাম সম্রাট গুমনজার ব্যাগুন নবীর হাসে কি আল্লাহ কইতে সালাম উস পর হে কি জিসনে বাদশাহি মে ফকিরি আর নবীর চাল চলন দি ফকিরের মতো কিন্তু রাজার মহারাজ অকল আইরে পৃথিবীর আর নবীর হাসে কি দেখতে নত জানো দেখতে ইয়ানল দি কি শান নবীর শান ইয়ান নবী হন মাদ্রাসাত কোন স্কুলত কলেজ ইউনিভার্সিটিত লাহা ভরা নগরের নাম ইয়ানলদি নবীর শান এখন আল্লাহ বলি নবীর উম্মিমানি নবী লাহা ভরা ন জানি ইয়ান কইতে নবী লাহা ভরা ন জানে ইয়ান কইতে ন কিন্তু তোরা তো হদ দে নবীর এবারে উম্মি কিছু লাহা ভরা ন জানে আউযুবিল্লাহ আনপড় বুঝছেন না কিন্তু নবীর আনপড় নয় আল্লাহ এন শিখে শিখিয়ে দে এর আলম দিয়ে দে সত্তর হাজার বাসা লেখির দেন তু ফরিদ দেন তু বলির দেন তু বক্তৃতা করে দেন দুনিয়ার মেয়েতে বাসা প্রচলন আছে অষ্ট হাজার বাসা দুনিয়ার বাসা প্রচলন আছে দে লিখিত অলিখিত আবার দেখিল লিখিত নয় অলিখিত ভাষা আছে বুঝছেন না রাস্তার এই কুলুর বাসা ধরে এই কুলুর বাসা তো কি আছে কিছু বেশ কম আছে ব্যাগিনী মিলে গিয়ে আট হাজার বাসা দেন তো কেয়া আদম আল ইসলামে আট হাজার বাসার অধিকারী আছে আট হাজার বাসায় ফেরস্তলর মাহবিল নদী তাই কি দিন বাসন দিন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকাতে এই আয়াত অর্থ ছিল কিন্তু আট হাজার বাসা দুনিয়ার মানুষও জানে এই আট হাজার বাসা বুতু এড়ে লিখিত অলিখিত বাসা দেখি না তো আর নবীতে আরো বাষট্টি হাজার বাসা খিলে লিখি দে আরো বাষট্টি হাজার বাসা দরকার কি আছে হন না দরকার আছে না আছে না আছে তো আল্লাহ তো জগতু দইয়েন নয় আল্লাহ তো আরো কি আছে জগৎ আছে এক এক জগতের ভাষা এক এক দলিয়া এক এক আলমের ভাষা এক এক দলিয়া এক এক জানোয়ারের ভাষা এক এক দলিয়া আর নবী ওড়ার ভাষা বুঝতু আর নবী আফর ভাষা বুঝতু আর নবী গুয়া ভরা ভাষা বুঝতু আর নবী বাঘর ভাষা বুঝতু অটুক গুয়া বাগানে কান গলই ফল হইলে অটুক গো কি হবি ফল ফল হইলে তো হারা সারি দেব বুঝি মানুষ আর এত জানোয়ার লয় হনে চান যাই উঁটি বে ফল হই বাগান এক কানে মুতুর গলি কিওর বাগান
হাজুর বাগানে রে তে ইজানত গুরে এখন ওর বাগানের মালিক এটা বাগানের ধন্যবাদ কেউ ধন্যবাদ ওর পলগি ফল আমত আছে বাগানত হাজুর ভাগিয়ে জরিদার বই গোড়া বছরের সমস্ত খাদ্য এড়ে গোড়া বছরের ইনকাম বেগিন বাগানি আনত এখন হাজুর ভাগি ভাগি জরিদার গুই অনলাই গলন্য বারে বহুত চেষ্টা করে যাই এখন নিরুপায় গিয়ে একজন পরামর্শ দিয়ে দে কত ডাক্তার হাঙ্গত শুন হতে কি হতে তুই রসুলের দরবারে আসুন হতে তুই হতে রসুলের লহারে হতে খাতা করত না আইন অসিদ্ধি দে না তুই অসিনিয়ত দে না কিন্তু আমরা তো রসুল চিনি তুই রসুলের চলো পাঁচশো স্থান জাগিরে হই বুঝো মোটকো ফল কি আর বাগান দখল করে বই লই আমি বাগান ঢুকিন পারে আর হাজর ফর্মা বিয়া ফুসি দেব আল্লাহ নবী আনে ভুলে তুমি মিষ্টি সাহেব একরা মজারা আছে হাতে দেখন নি তার ঠাঁসা আর রসুল রসুল বেজে হাতে ফলা ফলা হল সামনে কথা দেব দেব কিন্তু রসুল ইনুনি উনি এর তারপর মিথ্যা রসুল তো বিশ্বাস আছে না কি বিশ্বাস ওরা যে আর কিছু নগরী বুঝেন বিশ্বাস আর রসুল এনে দরফদর বাগান গেড় দুকলর ওয়ান ওয়ারে উমটি বিয়া এনে গুলির মতো আগি গুলির মতো আয় ফল্য দিন নবীরে কি করি সালাম করি তারপরে সজিদে করি হন বাসায় অন্ডর ভাষা আরবি নয় ইংরেজি নয় সুরিয়ানি নয় ইউনানি নয় বাংলা ভাষা নয় পৃথিবীর আর কোনো ভাষা নয় অন্ডর আল্লাহ যে ভাষা দেখি এই ভাষায় নবী লয় ওরা কি হই আল্লাহ নবী দেখিলে অন্ডর না ভাষায় দেখি হতে গিয়া খিরে তুই হতে ফলের জন্য হয়তো তোর একবার আরাম নয় আই একবারে আরাম হওয়াও নয় হতে একবারে ফুরনো সাথে সর্ব নয় হতো তুই তারা হতো বলি যদি বাগানো তুই তারা নগর ইতার খাদুর খর্মা বেগুন জরিদার গুই হতো তোর আই গর্গি দিয়ে কৌশল গর্গি হতো কি কৌশল হতো আমার গিরুজ ই বে হতে এন কটুর দে আর একদিন লাই এক মুহূর্ত লাই কোনো দিন আর রসিদ তুই সারি নয় আয় কি হরদায় দিতেন বুঝিয়া কিন্তু আর কোনো দিন এই ঋণ দেয় হতো তোর হতো আর মন হাঁদার দে আর মন জলি সেই সেই গিয়ে গুজি অনে নবীর একবার সাইব আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আই মনে মনে কৌশল করলাম দে আই ওর ফল যাইম বই আই ওর যাতে ফল যাইম আই বাগান দখল করিম আর যাতে কে দমান্য হারিব অবশেষে অনুর রসুল রেড়ে যাইব আর আল্লাহ এই চিকিৎসা অনুর রসুল যাতে বাগান তাইবিয়ান আই একবার ওরে অনুর মন ফুরাই সাইয়ম সুবহান আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া গোসল আদম দস্ত ওরো সিনি কে ওরো নবীরে সিনি এবং ওরো লয় নবীকে কথা বলতারা ওই কই খন ভাষা ওরোর ভাষা তুলি ওরোর ভাষা নবীতে জানা করিব না নবী ওরোর ভাষা ও নবীতে গুইয়া ভাষা নবীতে জান গুইয়া বলল নবীকে কথা বলতারা হই তিনি শরীফের হাদিস আছে আর বহু জাঙ্গান মেজি আই বর্ণনা করছি বাগল নয় বাকুগ্গ ফার টেলের বই লই ইহুদির ভুয়া বই সল তারা একজাক্ট সল আতেকে সুযোগ বুঝি বাকি বেতন লামি সল গলগির দুটি ইহুদির ভুয়াই বে যাই বাগল ল যুদ্ধ করি সল বেখারি আর নিতে তত গিরস্তর জবাব দিয়ে না করিব না বাক ইবে উড়িয়ে আবার ভারত তাইরে বইয়ে বড় বড় করে কথাবার্তা ইতি কিয়াল করে হতে বান্ধব আল্লাহ হতো আরো করে রিজিক দিয়ে লাগিয়ে হতো ইতাল লাগিলেও হয় গায়ে সব লোহাই নিয়ে ফেলতে ইয়ে উনি এর ইহুদির ভয় বে হতো আল্লাহ হতো কিন্তু বড় আশ্চর্যের কথা হতো ইবে তো হতো হতা হর মানুষের বিরুদ্ধে তো বাঘা হতো ওই ওরা
তো তো বড় আছে জুলার নাকি হদম ইও তো মাত দে হদ আছে জন লাগব না ভাগে কোন দিন মেশ দল হত তো কোন দিন হল হদ ই জানো না আছে জমন করত না হাজুর বাগানে তো বই রে আন নবী এর সালাত আর দাওয়াত দে দে তুই আইলো আর সল সর হদ দে ইন তো তা আছে জন লার সর আন নবীর রাসালাত আর সাক্ষী দে দখনে বাগে ইসু আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দিয়ে দে গড় ডলনের হুয়া ইসু আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দিয়ে দে খনে ডলনের হুয়া সমস্যা বয়স যদি বয়স সমাস হয় কিন্তু এ হুয়া ইবে ইনসান আছে তো ইবে কি আছে ইনসান আছে কিন্তু আন নবীর রাসালাতের সাক্ষী দে দে খনে মনর বাগে যে বাগে খরম প্রধানমন্ত্রী নছিনি প্রধানমন্ত্রীর এহলামে সালাম করিব না না গাত ভনার দিব কি হ কেন করি বহুত দিন ভাই জামা কেন কি আইও এন করিব তো না নে বাগে কিন্তু এই হিংসুর বাগে নবীর কি করে রাসালাতর প্রসার করে ইসু আলাইহিস সালামের দত্ত জেলখানার দিকে ইন নাম্বার ঘটনা ইন্দু গোড়া কোরআন শরীফের সুরা ইউসুফ গিয়া গোড়াই ইসু আলাইহিস সালামের ঘটনা ইয়ার দত্ত জল দিহি জল দিবের আগে দিয়ে কেন গঠন হই গঠন হই এদি ইসু আলাইহিস সালাম তো বেশি সুন্দর এত সুন্দর যে পৃথিবীর মেয়ে দেরি মহান পুরুষ আজ ইসমিসর বহু কিন্নে দিবে কিন্নে দখানে আজ ইসমিসর অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রীর বহু ইরে কিন্নে এখন ইরে কদর সে পর সলা দুনিয়া